অতীতের ন্যায় এবার ঈদেও চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। দুপুরে বন্দর ভবন চত্বরে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল সংশ্লিষ্টদের হাতে চেক তুলে দেন। এ সময় টার্মিনাল ও বার্থ এবং হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক কর্মচারীর হাতে চেক তুলে দেন তিনি। বাকি চেক স্ব প্রতিষ্ঠান বিতরণ করবে। এবার মোট 6,721 জনের প্রত্যেককে 7,000 করে 4,70,47,000 টাকা বোনাস দেয়া হয়েছে। বন্দর কর্মকর্তা ও অপারেটররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।